সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলা চ্যানেলের নবপ্রয়াস গল্প বিজ্ঞান শুরু হচ্ছে। প্রথম পর্ব, পৃথিবীতে প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছিল। আমরা মানুষেরা আজ কত আধুনিক হয়ে গেছি, আমরা পৃথিবীর বাইরে মহাকাশে সফর করতে পারি, কোটি কোটি আলোকবর্ষ দূরে নজর রাখতে পারি, এমনকি বর্তমানে আমরা আস্ত একখানা ব্ল্যাক হোলের ছবিও তুলতে সক্ষম হয়েছি। আমাদের কাছে বিজ্ঞান তথা টেকনোলজি রয়েছে যা আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। সায়েন্টিফিক ডেটার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বেরও অনেকটা সঠিক অনুমান লাগাতে সক্ষম হয়েছি। পৃথিবী যা আমাদের ঘর, যেখানে কয়েক লক্ষ জেনারেশন ধরে আমরা বড় হয়েছি, যা কোটি কোটি বছর ধরে জীবনকে নিজের মধ্যে আশ্রয় দিয়েছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন বা 87 লক্ষ জীব প্রজাতি রয়েছে, যার মধ্যে কেবলমাত্র 15% জীবকেই আমরা চিনি। কিন্তু এই সব জীব পৃথিবীতে এলো কোত্থেকে? কিভাবে পৃথিবীর বুকে প্রাণের উৎপত্তি ঘটল? আজ আমরা পৃথিবীর বুকে যে এত সুবিশাল বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি, তা সৃষ্টি হওয়ার পেছনে কোন কোন ঘটনা দায়ী ছিল, তাহলে চলুন বন্ধুরা এবার একটু টাইম ট্রাভেল করে আসা যাক সেই সময় যখন আমাদের পৃথিবী একদম শুরুর পর্যায়ে ছিল। আসুন চলে যাই। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে জ্বলন্ত পাথর এবং স্পেস ডাস্টের একটি বিশাল গোলা একটা বেনামি তারার চক্কর কাটছিল, যার সারফেস জ্বলন্ত লাভা দিয়ে তৈরি। আর তখন এখানে জীবনের কোনো চিহ্ন মাত্র ছিল না। আগে হ্যাঁ, এটাই আমাদের পৃথিবী। এর অবস্থা দেখলে কেউ ভাবতেই পারবে না যে এখানে একদিন বিরাট বিরাট ডাইনোসর রাজত্ব করবে তথা মানব সভ্যতা উঁচু উঁচু ইমারত নির্মাণ করবে। এই সময় অনবরত মহাকাশ থেকে পৃথিবীর ওপরে ছোট বড় পাথরের বৃষ্টি হতো। দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলেছিল। এরপর জ্বলন্ত লাভা এবং পাথরের এই বিশাল গোলা একটা গ্রহের রূপ নিতে আরম্ভ করল। সাথে সাথে এই গ্রহের নিজের একটা উপগ্রহও তৈরি হলো, যাকে আজ আমরা সবাই চাঁদ বা আমাদের প্রিয় চাঁদ মামা নামে চিনি। এই সময়কার পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল। দীর্ঘ সময় বাদে আমাদের গ্রহের তাপমাত্রা কিছুটা কমে এলো আর এর উপর একটা শক্ত সারফেস নির্মাণ হতে লাগলো। প্রায় 390 কোটি বছর আগে পৃথিবী আবারও জ্বলন্ত আগুনের বৃষ্টিপাতের সম্মুখীন হলো, যাকে বলা হয় দ্য লেট হেভি বম্বার্ডমেন্ট। আর এই সময় কেবল পৃথিবীর উপর ছোট ছোট পাথরের খণ্ডই নয়, বরং এর সাথে সাথে বড় বড় উল্কাপিণ্ডও আছড়ে পড়েছিল। প্রত্যেক দিন হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীর উপর ঝরে পড়ত। এই উল্কাপিণ্ডগুলি নিজেদের সাথে এক বিশেষ উপাদান সাথে করে বয়ে এনেছিল। এদের মধ্যে জমাট বাঁধা বরফের ক্রিস্টালস ছিল, যা আমাদের পৃথিবীতে সমুদ্রের সৃষ্টি করে, এবং এর সাথে সাথে নাইট্রোজেন গ্যাসও এনেছিল, যা একটা এসেনশিয়াল কম্পোনেন্ট আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের। কিন্তু তখনও পৃথিবী প্রাণহীন ছিল। এখানে জীবনের উৎপত্তি তথা বিকাশের জন্য কোনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি তখনও। পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ ছিল, যা প্রাণের উৎপত্তির জন্য একটা বিরাট বাধা। তখনও বায়ুমণ্ডলে অক্সিজেনের আবির্ভাব ঘটেনি। প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীতে আবারও একবার উল্কা বৃষ্টি হলো, কিন্তু এবারও এরা নিজেদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পদার্থ সঙ্গে করে এনেছিল, যা পৃথিবীতে প্রাণের উৎপত্তির জন্য আবশ্যক। এই উল্কাপিণ্ডগুলি নিজেদের সাথে খনিজ পদার্থ বা মিনারেলস এবং কার্বন নিয়ে এসেছিল, যা সহজেই সমুদ্রের গভীরে পরিবহন ঘটেছিল। পৃথিবীর বায়ুমণ্ডল তখন আগ্নেয়গিরির ঘন মেঘে ঢাকা থাকত, যার ফলে সূর্যের আলো সমুদ্রের তলা পর্যন্ত পৌঁছতে পারত না, ফলে এর টেম্পারেচার অনেক কম থাকত। কিন্তু সমুদ্রের গভীরেও ছোট ছোট আগ্নেয়গিরি আগুন বর্ষণ করত, যা এর তাপমাত্রা কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছিল। আর এখানেই প্রথম প্রাণের বীজ জন্মেছিল। পৃথিবীতে প্রাণের উৎপত্তি কোনো একদিনের ঘটনা নয়, কোটি কোটি বছর সময় লেগেছে পৃথিবীর জীবন সৃষ্টি হতে। উল্কাপিণ্ড থেকে আসা সেই সকল মিনারেলস, কার্বন তথা নাইট্রোজেন সমুদ্রের জলে মিশে প্রচণ্ড উত্তাপের কারণে নিজেদের মধ্যে এক জটিল রাসায়নিক বিক্রিয়ার উন্মাদনায় মেতে উঠেছিল। আর এই রাসায়নিক বিক্রিয়ায় প্রোটিন তথা অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হলো। এদের থেকে আরএনএ এবং কমপ্লেক্স প্রোটিন অর্থাৎ জটিল কিছু প্রোটিনের সৃষ্টি হলো। সময়ের সাথে সাথে ডিএনএ অর্থাৎ 2' ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড গড়ে উঠল। ডিএনএ তথা আরএনএ মলিকিউলসের চারপাশে প্রোটিনের লেয়ার এবং ফসফোলিপিডস ঘিরে নির্মাণ হলো পৃথিবীর প্রথম কোষের।
এই কোষ, যার মধ্যে প্রাণের স্পন্দন ধরিত্রীর বুকে বেজে উঠল। এই বিশেষ কেমিক্যাল রিয়াকশন থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম এককোষী জীব। এরা এক ধরনের আদিম ব্যাকটেরিয়া। এদের ডিএনএগুলি কোষ রসের মধ্যে একাকি ভেসে বেড়াত, তাই এদের প্রোক্যারিওটস বা আদি জীব বলা হয়। এই ব্যাকটেরিয়াগুলি সমুদ্রের গভীরে খুব দ্রুত গতিতে বংশবিস্তার করতে শুরু করল। ক্রমশ সমুদ্রের জল এই সূক্ষ্ম এককোষী জীবে পরিপূর্ণ হয়ে উঠল। আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে সমুদ্রের মধ্যে এই সূক্ষ্ম আদিম ব্যাকটেরিয়ার সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে এরা নিজেদের মধ্যে ফিউজ করতে লাগল। সমুদ্রের মেঝেতে পাথরের মতো এক অদ্ভুত স্ট্রাকচার নির্মাণ হলো, যাদের স্ট্রোমাটোলাইটস বলা হয়। এক একটা স্ট্রোমাটোলাইটস আসলে ব্যাকটেরিয়ার পুরো একটা কলোনি। এদের থেকেই আস্তে আস্তে সৃষ্টি হলো সায়ানোব্যাকটেরিয়া নামে এক বিশেষ এককোষী জীবের, যারা সূর্যের রশ্মিকে খাওয়ারে রূপান্তর করতে পারত, যাকে আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলে চিনি। আর এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা বাই প্রোডাক্ট সমুদ্রের জলে নির্গমন হতো, যা একটা গ্যাস অর্থাৎ অক্সিজেন। এই সূক্ষ্ম জীবগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে একটা অমূল্য উপাদান যোগ করল, যা পৃথিবীর বিকাশে সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। আজ থেকে প্রায় 75 কোটি বছর আগে পৃথিবীর রূপরেখা ক্রমশ বদলে যাচ্ছিল। পৃথিবীর সুপার কন্টিনেন্ট এবার দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আর ভেতরের লাভা আগ্নেয়গিরির বিস্ফোরণের সাথে সাথে পৃথিবীর সারফেসে উঠে আসতে লাগল। এই বিস্ফোরণের কারণে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। পৃথিবীর আকাশ এই ঘন কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়ায় ভরে গিয়েছিল, আর এই ঘনমেঘ থেকে অনবরত অ্যাসিড বৃষ্টি হতো। বায়ুমণ্ডলের বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ওপরে মোটা মোটা স্তরে সঞ্চিত হচ্ছিল। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের যথেষ্ট কমতি দেখা দিল। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের উষ্ণতাকে আর ধরে রাখতে পারল না, ফলে পৃথিবীর তাপমাত্রা খুব দ্রুত কমে আসতে লাগলো, আর পৃথিবীতে প্রথমবার হিমযুগ বা আইস এজের সূত্রপাত হলো। এই আইস এজ সবথেকে লম্বা এবং দীর্ঘ চলা আইস এজ হয়েছিল, কিন্তু এটাও সব দিনের থাকার জন্য নয়। আগ্নেয়গিরির বিস্ফোরণ হওয়ার জন্য সময়ের সাথে সাথে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আবার বাড়তে লাগলো। পৃথিবীর উষ্ণতা তাই আবারও বৃদ্ধি পেল। এর ফলে পৃথিবীতে জমে থাকা বরফ ধীরে ধীরে গলতে আরম্ভ করল এবং পৃথিবী আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো। কিন্তু সেই এককোষী জীবগুলির কী হল, যারা আইস এজ শুরু হওয়ার আগে সমুদ্রের গভীরে বসবাস করত? আজ থেকে প্রায় 54 কোটি বছর আগে পৃথিবীর সব বরফ পুরোপুরি গলে গিয়েছিল। এই সময় সমুদ্রের তলদেশে প্রবেশ করলে আমরা সম্পূর্ণ একটা নতুন দুনিয়া দেখতে পাই। সমুদ্রের জলে অক্সিজেন দ্রবীভূত হওয়ার জন্য সেই সকল এককোষী জীবগুলির অসংখ্য অন্যান্য নতুন নতুন জীবে বিকশিত হয়ে গিয়েছিল। এখানে চারপাশে সামুদ্রিক শ্যাওলা, অজস্র ছোট ছোট সামুদ্রিক জীবের সাথে সাথে দৈত্যাকার এক দানবীয় প্রাণীও বাস করত, অ্যানোমেলোক্যারিস। এরা সব কমপ্লেক্স মাল্টিসেলুলার অর্গ্যানিজমের নতুন প্রজাতি, যারা সূক্ষ্ম এককোষী ব্যাকটেরিয়া থেকে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। সমুদ্রে বাস করত আরেকটি বিশেষ প্রাণী, পিকায়া। এরা কেবল 5 সেন্টিমিটার লম্বা হতো, কিন্তু এরা নিজেদের শরীরে এক বিশেষ জিনিস ডেভেলপ করে নিয়েছিল, যা ভবিষ্যতে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গে রূপান্তরিত হতে যাচ্ছিল। এরা এমন এক প্রাণী ছিল যাদের শরীরে আদিম মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড ছিল, আর এখান থেকেই বিকশিত হয়ে এই বৈশিষ্ট্য আমরা মানুষেরাও পেয়েছি। আজ থেকে প্রায় 46 কোটি বছর আগে দুনিয়া অনেকটাই আমাদের চেনা জগতের মতো দেখাচ্ছে। পৃথিবীর সুপার কন্টিনেন্ট আরও অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তখনও মাটিতে বসবাসকারী জীবের আবির্ভাব হয়নি। পৃথিবীর উপরে গাছপালাও জন্মায়নি। কিন্তু এমনটা কেন? আসলে এমনটা সূর্য থেকে আসা ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির জন্য হয়েছিল। কিন্তু এবার পৃথিবীর বায়ুমণ্ডলে একটা নতুন স্তরের নির্মাণ হচ্ছিল, যাকে আমরা ওজন লেয়ার বলি। বায়ুমণ্ডলের অক্সিজেন সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে ওজন গ্যাসে কনভার্ট করে দেয়। এটা পৃথিবীর চারপাশে ওজন গ্যাসের একটা মোটা চাদরের নির্মাণ করেছিল, যা সূর্যের মারাত্মক ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেও আমাদের রক্ষা করে। ওজন স্তরের ফলে পৃথিবীর মাটিতে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন পৌঁছতে বাধা পেল, ফলে জীব প্রথমবার সমুদ্রের থেকে পৃথিবীর মাটির দিকে পা বাড়াল। এটা একটা বিরাট ঘটনা আমাদের অস্তিত্ব তথা বিকাশের জন্য। প্রথমে ছোট উদ্ভিদ তথা সামুদ্রিক শ্যাওলা জন্মালো, এরাই পৃথিবীর প্রথম ল্যান্ড প্লান্টস। সমুদ্রে থাকা একটা মাছ টিকট্যালিক, যে প্রথমবার সমুদ্র থেকে বাইরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, এরা নিজের পাখনাকে পায়ের মতো ব্যবহার করেছিল এবং ধীরে ধীরে এরা মাটিতে বেশি সময় ধরে থাকতে শুরু করল। এর ফলে এর অঙ্গপ্রত্যঙ্গ যথেষ্ট বিকশিত হয়ে গেল। প্রায় 1.5 কোটি বছর ধরে বিবর্তনের ফলে এই প্রাণীটি পৃথিবীর ওপরের মাটিতে বসবাস করার জন্য উপযুক্ত হয়ে উঠল, আর এদের বলা হয় টেট্রাপডস।
আজ থেকে প্রায় 36 কোটি বছর আগে এই টেট্রাপডস পুরোপুরি বিকশিত হয়ে যায় এবং সম্পূর্ণভাবে ডাঙায় বসবাসকারী জীবে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এরাই সেই প্রাণী যারা ভবিষ্যতে গিয়ে ডাইনোসরস, রেপটাইলস, বার্ডস, ফিশ তথা ম্যামালস এবং শেষে সর্বোপরি মানুষে বিকশিত হতে যাচ্ছিল। এখান থেকেই একটা নতুন প্রজাতি আরম্ভ হলো। কিন্তু আবারও পৃথিবীর খারাপ সময় এসে গিয়েছিল। সময়ের সাথে সাথে জীবের বিবর্তন তথা বিকাশ বজায় ছিল বটে, কিন্তু পৃথিবীর আবহাওয়াও খুব দ্রুত পাল্টে যাচ্ছিল। আবারও একবার আগ্নেয়গিরি বিস্ফোরণের কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গেল, ফলে পৃথিবীতে একটা বিশাল মাস এক্সটিংশন শুরু হয়ে গেল। এর ফলে সব গাছপালা শুকনো হয়ে যেতে লাগলো এবং পৃথিবীর প্রায় 95%-এরও বেশি প্রজাতি ধ্বংস হয়ে গেল। এই মাস এক্সটিংশনে খুব অল্প সংখ্যক জীবই সার্ভাইভ করতে পেরেছিল। বেঁচে থাকার জন্য তারা সব কিছু খেতে আরম্ভ করল এবং গরম থেকে বাঁচার জন্য মাটির তলায় গিয়ে থাকতে শুরু করলো। আসলে এই মাস এক্সটিংশন বা জীব বিলুপ্তি প্রকৃতির কেবলমাত্র একটা পরীক্ষা। প্রকৃতি দেখতে চেয়েছিল আসলেই কে কে শক্তিশালী হয়ে উঠেছে পৃথিবীর লড়াইয়ের ময়দানে টিকে থাকার জন্য। প্রকৃতি এমন পরীক্ষা হামেশাই নিয়ে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে আবারও পরিস্থিতি পাল্টালো এবং বায়ুমণ্ডল আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আজ থেকে প্রায় 33 কোটি বছর আগে পৃথিবীর রূপরেখা অনেকটাই পাল্টে গিয়েছিল। আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য নতুন ভূভাগের রচনা হচ্ছিল, যারা একসাথে জুড়ে গিয়ে একটা সুপার কন্টিনেন্ট বা ভূভাগের নির্মাণ করল, যার নাম ছিল প্যাঞ্জিয়া। এখন পৃথিবী মহাকাশ থেকে অনেকটাই আজকের মতো দেখাচ্ছিল। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে এত বড় মাস এক্সটিংশন হয়ে যাওয়ার পরও পৃথিবী আবারও সবুজ হয়ে উঠল। মাটিতে চারপাশে বিশাল বিশাল নতুন আদিম গাছপালা বেড়ে উঠতে লাগলো, আর যে 5% প্রজাতির জীবেরা সার্ভাইভ করে গিয়েছিল তারা বিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়ে গেল, যারা ভবিষ্যতে পৃথিবীর বুকে শাসন করবে। তারা হলো ডাইনোসরস। ডাইনোসরস আসলে সেই 5% রেপটাইলস থেকেই বিকশিত হয়েছিল যারা মাস এক্সটিংশনে কোনোভাবে নিজেদের বাঁচিয়ে নিয়েছিল। ডাইনোসরদেরও আলাদা আলাদা প্রজাতি ছিল, কিছু ছিল ভেজিটেরিয়ান তো কিছু মাংসাশী। কিছু ডাইনোসর খুবই শান্ত স্বভাবের ছিল, আবার কিছু খুব হিংস্র। ডাইনোসরেরা যথেষ্ট লম্বা সময় ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল, আমাদের থেকেও অনেক বেশি সময় ধরে। প্রায় 11 কোটি বছর ধরে এরা পৃথিবীতে দাপিয়ে বেড়িয়েছিল। কিন্তু এরপরে কি হলো? সব ডাইনোসরেরা কোথায় চলে গেল? আর আমরা অর্থাৎ মানুষেরা কোথার থেকে কিভাবে এলাম? এসব আমরা জানবো গল্পবিজ্ঞানের পরের এপিসোডে। তো আজকের মতো এখানেই শেষ। সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলা চ্যানেলের এই নবপ্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে, যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। কমেন্টে অবশ্যই জানান গল্পবিজ্ঞানের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো। আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলা চ্যানেলে নতুন হাজির হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই এমন মজাদার এবং ইন্টারেস্টিং এপিসোড আসবে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে দেখা হবে বন্ধুরা পরবর্তী মজাদার এবং ইন্টারেস্টিং আরও একটি এপিসোডে। ততক্ষণের জন্য গুড বাই। দেখতে থাকুন সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলা ইউটিউব চ্যানেল।